সূর্যকে কেন্দ্র করে পৃথিবী তার নিজ কক্ষপথে ঘুরছে, একই সাথে চাঁদ পৃথিবীর চারদিকে ঘুরে। কিন্তু অমাবস্যার সময় পৃথিবী ও সূর্যের মাঝখানে চাঁদ একই সরলরেখায় আসলে সূর্য চাঁদের আড়ালে চলে যায় এবং চাঁদের ছায়া তখন পৃথিবীর বুকে ভ্রমণ করে। সেই ছায়ার কারণে মনে হয় সূর্য ধীরে ধীরে ঢেকে যাচ্ছে। ছায়ার কেন্দ্রে যেসব অঞ্চল পড়ে সেখানে চাঁদের আলো সূর্যকে পুরোপুরি গ্রাস করে নেয়, আর কেন্দ্রের বাইরে দেখা যায় আংশিক সূর্যগ্রহণ। সূর্যগ্রহণকে কেন্দ্র করে বিজ্ঞান সংগঠনগুলোর ছিল নানা প্রস্তুতি। রাজধানীতে ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই শুরু হয় আংশিক সূর্যগ্রহণ। জ্যোতির্বিজ্ঞানী বিভাগের সভাপতি শাহজাহান মৃধা জানান, সূর্যগ্রহণ খালি চোখে দেখা অত্যন্ত ক্ষতিকর। সূর্যগ্রহণ এই ঘিরে যত কুসংস্কার আছে এগুলো কোনোটাই আসলে ঠিক না। সূর্য দিকে কখনোই খালি চোখে দেখা। ভোরের এই সূর্যগ্রহণ দেখতে উপস্থিত ছিলেন অনেকেই। চাঁদ পৃথিবী ও সূর্যের মাঝখানে আছে, যার ফলে আমরা দেখতে পাই চাঁদের ছায়াটা দেখতে পাই, যেন ছোট হয়ে যায়। বাংলাদেশ থেকে পরবর্তী আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে 2019 সালের 26 ডিসেম্বর, আর 2114 সালের 3 জুনের আগে বাংলাদেশ থেকে আর কোনো পূর্ণ সূর্যগ্রহণ দেখা যাবে না। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা।